হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখতে পারলেন, আপনারা সবাই জানেন এখন এটা টিকটক লাইকিতে নিউ ট্রেন্ডিং ভিডিও চলতেছে। তো ভাবলাম এই বিষয় নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও মেক করে পেলি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ক্রাশের পিক দিয়ে, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এরকম একটা ভিডিও মেক করবেন। তো আপনারা যারা যারা আপনাদের ক্রাশের পিক দিয়ে এরকম একটা ভিডিও মেক করতে চান, তারা আজকের এই টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরোটা দেখবেন। যদি ভিডিওটা পুরোপুরি না দেখে স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আইটি টেক, আপনাদের সাথে আছি আমি তানবীর। তো যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা মেক করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ক্যাপকাট, তোমরা সবাই জানো। তো তোমরা সবাই ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা, আর যদি প্লে স্টোরে না পেয়ে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিবা। আর এই ভিডিওটা মেক করার জন্য তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হবে। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার টিকটক ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমার ওই টিকটক ভিডিওটা ডাউনলোড করে নিবা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। ডাউনলোড করার পর তোমরা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের ভিডিওতে ইউজ করবা। থার্ড যে জিনিসটা দরকার হবে আমাদের এই ভিডিওটা মেক করার জন্য, পাঁচটা পিক দরকার হবে। তোমরা তোমাদের ক্রাশের পাঁচটা পিক রেডি করে রাখবা, আর তোমাদের তো একটা ভিডিও মাস্ট লাগবে, তোমরা তোমাদের একটা ভিডিও শ্যুট করে রাখবা কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো গাইজ, আমরা এই সবগুলো স্টেপ ফিল আপ করে ফেলবো যে জিনিসগুলো দরকার, তারপর আমরা ভিডিওটা মেক করব। তো তোমরা সবগুলো রেডি করার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবা। তো আমরা এখন সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। তো তোমাদের কাছে অ্যালাউ চাইলে তোমরা অ্যালাউ করে দিবা। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তোমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করবা। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমরা তোমাদের যে ভিডিওটা শ্যুট করছো তোমরা ওই ভিডিওটা সিলেক্ট করে দিবা। তো আমি আমার ওই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখো নিচে অ্যাড একটা অপশন আছে, আমরা ওই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে। তো আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। তো বন্ধুরা তোমরা সবাই এরকম একটা ভিডিও শ্যুট করে নিবা। তো তোমরা দেখো লাস্টে একটা ক্যাপকাটের লোগো আছে, আমরা এই লোগোটা ডিলিট করে দিব। তো আমরা এই লোগোর উপর একটা ক্লিক করব, তারপরে এই ডিলিট অপশানে একটা ক্লিক করে দিব। তো এবার আমরা যে পাঁচটা ফটো আমাদের রেডি করে রাখছি, আমরা ওই পাঁচটা ফটো এবার এখানে এক এক করে সিলেক্ট করব। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখো যদি এখান থেকে স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবা না। তো বন্ধুরা আমরা যেখান থেকে পিকগুলো অ্যাড করব আমরা ভিডিওটাকে ওই বরাবর করে নিয়ে যাব। তো আমরা ভিডিওটাকে ওই বরাবর করে আনলাম। আনার পর তোমরা দেখো নিচে ওভারলে বলে একটা অপশন আছে, আমরা এই ওভারলেতে একটা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমাদের কাছে আরেকটা অপশন আসছে অ্যাড ওভারলে, আমরা এই অ্যাড ওভারলেতে একটা ক্লিক করে দিব। তারপর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে ওই দেখো পরে ফটোস একটা অপশন আছে, আমরা এই ফটোসে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা এখান থেকে আমাদের এই ক্রাশের পাঁচটা পিক সিলেক্ট করে নিব। তো তোমরা তোমাদের ক্রাশের পাঁচটা পিক সিলেক্ট করে নিবা। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর তোমরা নিচে দেখো অ্যাড বলে একটা অপশন, তোমরা এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবা। তো আমি ক্লিক করে দিলাম। তারপর দেখো আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসলো, আমাদের কিন্তু পাঁচটা ফটো আসে নাই, আমাদের একটা আসছে। তো আমরা একটা একটা করে আনতে হবে, একসাথে কিন্তু এখান থেকে পাঁচটা আসবে না। তো আমরা আবার এখানে এনে অ্যাড ওভারলেতে ক্লিক করে এভাবে পাঁচটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। তো গাইস আমাদের পাঁচটা ফটো সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। তো আমরা ফটোর উপরে সিলেক্ট করে দিব। তো প্রথম ফটোর উপর সিলেক্ট করার পর আপনারা দেখেন এখানে অ্যানিমেশন বলে একটা অপশন আছে, আমরা এই অ্যানিমেশন একটা ক্লিক করব।
तो एनिमेशने क्लिक करार देखें कम्बो एक अपशन आई कम्बोते एक क्लिक कर दीब कम्बोते क्लिक कर लेने अनेकगुल्लो एनिमेशन चले आसें तो एखान डिस्ट्रॉयड वन नाम एक एनिमेशन आई एनिमेशन सिलेक्ट करब तो अपना देखते थकें देखा दीची अपना कौन एनिमेशन एखान सिलेक्ट करबें तो देखें एखे डिस्ट्रॉयड राइट एक एनिमेशन आई एनिमेशन सिलेक्ट कर दीब तपर देखें और एक पास एनिमेशन आज है डिस्ट्रॉयड लेफ्ट तो बंधुरा एक पिकर मध्य डिस्ट्रॉयड राइट एनिमेशन दीब तपर जो पिकटे आटे दीब डिस्ट्रॉयड लेफ्ट तो देखें एखे एनिमेशन दुईटा आज है एक डिस्ट्रॉयड राइट और एक डिस्ट्रॉयड लेफ्ट तो अपना एक राइट दीबें एक लेफ्ट दीबें ये अपना पाँचा फटोर मध्य एनिमेशन सिलेक्ट कर देवें तो हमें दीची अपना देखते थकूँ तो गाइस हमारे एनिमेशन गुलो सिलेक्ट करा हो गए तारपर आमरा एखान थेके टिक मार्के एकटा क्लिक कर दिब तो आमरा एबार एकटु प्ले कर देखी तो बंधुरा देखें हमारे किन्तु कि भिडियो मेक कर लम एटा आमार तो फेस ही देखा जाच्छे ना जस्ट ओदेर पिकगुलो देखा जाच्छे तो आमादेर एखाने आरो अनेकगुलो काज बाकी आछे तो आमरा ए प्रथम पिकेर मध्ये क्लिक कर दिब तो बंधुरा प्रथम पिकर मध्य क्लिक करार देखें एखे स्प्लिस एक अपशन आई स्प्लिस एक क्लिक करब स्प्लिस आसार पर देखें एखे अनेकगुलो फिल्टार आसते तो तीन नम्बर देखें एक फिल्टार बोले एक अपशन आई फिल्टार मध्य एक क्लिक कर दीब फिल्टार मध्य क्लिक कर लेखने एखे अपारसिटी एक आईते कमाते पर अपना सुविधा मतलब ये बाड़ा कमाई नीबें तो मत कर तो देखी केमन हलो ये प्ले कर तो अपनारा ये सबगला पाँचटा पटर मध्य अपनारा स्प्लिसर अपशन सिलेक्ट कर देवें तो हमें दीची अपना देखते थकूँ तो स्प्लिसे आबार आसब आबार फिल्टार दीब तो ये बाड़ा कमाई नहीं सुविधा मत तो अपना ये नीबें तो अपनारा सबगला पिकर मध्य एरक कर देवें तो हमें दीची तो बंधुरा देखें हमें क्योंकि सिलेक्ट करा गो तो एक प्ले कर देखी केमन हलो तो गाइज देखो तुम्हारा चाहले ये अपरचुनिटी बाड़ा कमाई परवा तुम्हारे मत कर तो निल तो बंधुरा देखें हमारे क्योंकि वीडियो मेक करा कमप्लीट हो गए तो बंधुरा आशा करी तुम्हारा बुझते पर तुम्हारा क्यों मेक करवा तो बंधुरा वीडियो सेव करब तो सेव करार जो देखो ऊपर दुटा अपशन आए तो अपशने एक क्लिक करब ये अपशने क्लिक करार देखो ये फ्रेम रेट बोले एक अपशन आई फ्रेम रेटा के साइड कर दीब जैसे हमारे वीडियो प्ले कर ले स्मूथ थे तो साइड करार देखो ऊपर आएक आइकन देव आई आइकने एक क्लिक कर दीब वो आइकने क्लिक कर लेडियो ग्यलारी सेव हो जाए तो जस्ट किन वेट करब तो बंधुरा वीडियो ग्यालारी सेव हो गए तो बंधुरा आशा करी आजकल वीडियो अपन अनेक भारत लेगे जो वीडियो भारत लेगे थे तो अवश्य एक लाइक कर देवें और कमेंट सेक्शने जान दीबें नेक्स्ट कीरकम वीडियो चान और अपना जरा जरा चैनल सबसक्राइब करना चैनल सबसक्राइब कर दिए पास बेल आइकन अल कर देवें जैसे परवर्ती वीडियो नोटिफिकेशन सब आगे अपन का पहुँचे जाए और जरा अलरेडी सबसक्राइब कर तक असंख्य धन्यवाद और जरा जरा एन फेसबुक पेजे जॉइन करना फेसबुक पेजे जॉइन कर कारण आप सब किचुर आपडेट सब आगे फेसबुक पेजे दिए थी तो बंधुरा सबशेषे एकटाई कथा सबाई भालो थाकबें सुस्थ थाकबें देखा हच्छे परवर्ती कोनो भिडियोते खुदा हाफेज।